নির্দিষ্টকরণ বিল দুই হাজার উনিশ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো আগামী পথযাত্রায় পাশ হল আগামী অর্থ বাজে বিরোধীদের আটশো তিরাশি ছাতায় প্রস্তাব কংস ভোটে না করছে আবারও বাড়ল গ্যাসের দাম দুই চুলা নয়শো পঁচাত্তর এক চুলা নয়শো পঁচিশ টাকা কাল থেকে কার্যকর রিপাত হত্যার পরিকল্পনাকারী সাগর গ্রেপ্তার প্রভাবশালীদের ছত্র বেড়ে ওঠে অপরাধী নয়ন বন দেশে জঙ্গি হামলার কোন ঝুঁকি নেই সাংগঠনিক কাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড ব্যাট সেঞ্চুরি

উত্থাপনের ষোলো দিন পর ব্যাপক আলোচনার পর নির্দিষ্টকরণ বিল অনুমোদনের মধ্য দিয়ে পাশ উনিশ বিশ অর্থ বছরের পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেট নির্দিষ্টকরণ বিল দুই হাজার উনিশ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বসলে শুরু হয় বাজেট পাশের প্রক্রিয়া অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করেন দু হাজার বিশ সনের তিরিশে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্ট নির্দিষ্টকরণ বিল দুহাজার উনিশ এই মহান সংসদে ফাঁস করা হোক মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এক হাজার তেতাল্লিশ কোটি আশি লক্ষ টাকা মঞ্জুর করা হোক বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের মঞ্জুরি দাবি উত্থাপন করেন আইন জনপ্রশাসন অর্থ স্বাস্থ্য শিক্ষা সহ কয়েকটি মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির আলোচনায় বেশ কিছু দাবির ছাটাই প্রস্তাবে অংশ নেন কয়েকজন সাংসদ তবে বেশিরভাগ দাবি সরাসরি কণ্ঠভোটে নিষ্পত্তি হয় কর্মমুখী শিক্ষায় আগের বছরগুলোর মতো একই অনুপাতে বরাদ্দ প্রমাণ করেছে সরকার কর্মমুখী শিক্ষায় আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে না মাননীয় সংসদ সদস্য যারা ছাটাই প্রস্তাব আনয়ন করেছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলেই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করি স্বাস্থ্য খাতে জনপ্রতি বরাদ্দের পরিমাণ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিয়ে মাননীয় স্পিকার আজকে কিছুই হয় না মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক উনিশ হাজার নয়শত চুয়াল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক নির্দিষ্টকরণ বিলের অনুমতির মাধ্যমে চূড়ান্ত করা হয় দু হাজার উনিশ অর্থ বছরের বাজেট যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন এর আগে শনিবার কয়েকটি কর প্রস্তাবে পরিবর্তন এনে পাশ করা হয় অর্থবিল অর্থবিল অর্থ দুই হাজার উনিশ সর্বসম্মতি ক্রমে পাশ হল গত তেরোই জুন অর্থমন্ত্রী এবং তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দুই হাজার উনিশ বিশ অর্থ বাজেট প্রস্তাব করেন বাজেটে আয়ের লক্ষ্য ধরা হয়েছে তিন লাখ সাতাত্তর হাজার আটশো দশ কোটি টাকা এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা তিন লাখ পঁচিশ হাজার ছয়শ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো আশি কোটি টাকা মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে তিন লাখ বিশ হাজার চারশো সত্তর কোটি টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ এগারো হাজার ছয়শ তিরাশি কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধরা হয়েছে দুই লাখ দুই হাজার সাতশো একুশ কোটি টাকা মোট জিডিপির আকার প্রাকলন করা হয়েছে আঠাশ লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা প্রবৃদ্ধি হার নির্ধারণ করা হয়েছে আট দশমিক দুই শতাংশ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বরগুনায় রিফাত হত্যা মামলার মূল আসামি নয়ন বন্ড এক সময় ছাত্র দলের কর্মী ছিল পরবর্তীতে ক্ষমতাসীন রাজনীতিকদের ছত্র ছায় অপরাধ করে বেড়ায় এ দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের তবে পুলিশ জানিয়েছে ক্ষমতার ছায়া বিবেচনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে এদিকে বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় জিরো জিরো সেভেন গ্রুপের সদস্য সাগরকে গ্রেফতার করেছে পুলিশ সে পর্যন্ত ছয়জন গ্রেফতার হল বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন আফসান রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা নয়ন বন্ড পুলিশের খাতায় একাধিক মাদক মামলার আসামি সবসময় প্রভাবশালীদের ছত্রছায় থেকেই নানা অপরাধ করছে নয়ন একসময় তার সক্ষতা ছিল ছাত্রদলের সঙ্গে এখন ক্ষমতাসীনদের একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠতা যারা গডফাদার তাদের বিরুদ্ধে তারা যেন দলের কোনো দায়িত্ব না পায় কোনো প্রকার মনোনয়ন না পায় কোনো প্রকার তারা যেন দলের কোনো নেতৃত্ব না পায় খুঁজতে গেলেই যে কারা যাবে না কারা অর্থের জোগাড় দেয় কাদের সাথে আড্ডা দেয় কাদের সাথে ফেসবুকে ছবি আছে এগুলোর যদি একটু গোয়েন্দা সংস্থা ঠিকভাবে একটু তথ্য নেয় তাহলে অল্পের মধ্যে বাইরে যাবে তবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল এ অভিযোগ তারা অস্বীকার করেছেন ছোট ছোট অপরাধ তারা দিনের পর দিন করেই আসছে এবং এর বিরুদ্ধে যারা নালিশ করতে যায় তাদের গার্ডিয়ানদের কাছে তখন যেই নালিশ করতে যায় তারাই অপদস্থ হয়ে আসে যে না এরা এরকম করতে পারে না যে সমস্ত নোংরা খেলা শুরু হয়েছে এই সন্ত্রাসী মাদক সেবি। কুনির সাথে আমার বহু বছর ধরে কোনো সম্পর্ক নাই এবং কোনদিন সম্পর্ক হবে না এরিকে রিফাত শরীফ হত্যার ঘটনায় বরিশালের বানারিপাড়া থেকে 007 গ্রুপের সাগরকে গ্রেফতার করেছে পুলিশ এ পর্যন্ত এজাহারভুক্ত দুজন সহ মোট 6 গ্রেফতার হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে এজাহারামী দুইজন এবং সংযুক্ত ছয় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের অভিযানটা শুধু এখন বরগুনা জেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এই দুই লক্ষ পুলিশ সদস্য এই ব্যাপারে সক্রিয় রয়েছে পাশাপাশি বিজেপিও সক্রিয় রয়েছে র্যাব সক্রিয় রয়েছে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি আশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বরগুনাবাসী আফসানা নীলা একুশে টেলিভিশন রাজধানীতে রাইড শেয়ার সার্ভিস উবার চালক আরমান হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার ঢাকা ও এলাকায় অভিযান চালিয়ে সিজান শরীফ ও সজীবকে গ্রেফতার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান গাড়ি টার্গেট করে উবার চালককে হত্যা করে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রামপুরা থেকে যাত্রী তিন ছিনতাইকারী গাড়িতে চড়ে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের নির্জন সড়কে এসে চালকে গলা কেটে হত্যা করে তাছাড়া বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে উবার সিস্টেম উবারের জন্য কল করে এবং সিজার নামের একটা সে মোটামুটি গাড়ি চিন্তাই করে ইতিপূর্বেও সেই ঘটনা ঘটেছে সে যখন বুঝতে পারে যে না তার টার্গেট মোটামুটি যেই জায়গায় আসার কথা সেই জায়গায় পৌঁছেছে হঠাৎ করে পিছন থেকে ওই ড্রাইভার যে আর্মান তার গলার মধ্যে সে ছুরি দিয়ে টান দেয় আবার ব্লিডিং হতে থাকে তো গাড়িটা গিয়ে এক জায়গায় ধাক্কা খায় দেশে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নাই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে এই মুহূর্তে তাদের হামলার সামর্থ্য নেই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ রুখে দেওয়ারও আহ্বান জানান মনিরুল ইসলাম তবে জঙ্গিদের উচ্চ পর্যায়ের কোনো নেতা নেই উল্লেখ করে তাদের অনুসারীরা সংগঠিত হওয়ার আশঙ্কা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জঙ্গি তাদেরকে আমরা দমন করতে পেরেছি কিন্তু জঙ্গিবাদ অর্থাৎ এই আইডিওলজিতে বিশ্বাস করে এরকম লোক এখনো সমাজে বিদ্যমান যতক্ষণ পর্যন্ত ওই আইডিওলজিতে বিশ্বাসী লোক থাকবে ততক্ষণ পর্যন্ত ঝুঁকি থাকবে সব পর্যায়ে গ্যাসের দাম বত্রিশ দশমিক আট শতাংশ বাড়ানো হয়েছে বাসাবাড়িতে ব্যবহৃত এক চুলা নয়শো টাকা এবং দুই চুলা নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া প্রতি ঘনমিটার সিএনজির দাম ধরা হয়েছে তেতাল্লিশ টাকা সোমবার থেকে বর্ধিত দাম কার্যকর হবে স্বার্থ বিবেচনা করেই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে এনার্জি কমিশন গেল জানুয়ারিতেই সহ পাঁচটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আলাদাভাবে গ্যাসের দাম বাড়ানোর আবেদন জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তে এরই পরিপ্রেক্ষিতে মার্চ মাসে গণশুনানি করে কমিশন রোববার বিকেলে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বর্তমান মূল্যহার সাত দশমিক তিন আট টাকা ঘনমিটার থেকে নয় দশমিক আট শূন্য টাকা বৃদ্ধি করা হয়েছে বক্তব্য যে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার বর্তমানে বাড়িতে গড় সাত দশমিক তিন আট টাকা প্রতি ঘনমিটার থেকে বত্রিশ দশমিক আট শতাংশ বৃদ্ধি করে টাকা ঘনমিটার নির্ধারণ করা হয়েছে বর্ধিত মূল্যহার অনুযায়ী বিদ্যুতে প্রতি ঘনমিটার চার দশমিক পাঁচ ক্যাপটিভ পাওয়ারে তেরো দশমিক আট পাঁচ শিল্পে দশ দশমিক সাত শূন্য ও সিএনজিতে তেতাল্লিশ টাকা করা হয়েছে তবে ক্ষুদ্র ও কুটির শিল্পে মূল্যহার অপরিবর্তিত এবং সব ক্ষেত্রে মিনিমাম চার্জ প্রত্যাহার করেছে কমিশন কমিশন বিদ্যমান ন্যূনতম চার্জ মিনিমাম চার্জ প্রত্যাহার করা হয়েছে কমিশন আশা করে এই ব্যাপারে বিতরণ কোম্পানি এবং বিভিন্ন শিল্প গ্রাহকদের মধ্যে বিদ্যমান যে বিরোধ তা নিরসনে সহায়ক হবে এক প্রশ্নের উত্তরে কমিশন জানায় মূল্য বৃদ্ধির মাধ্যমে আট কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়েছে তবে বেশি দামে কেন এল আমদানি করা হলো আর সিস্টেম লসই বা কমছে না কেন এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কমিশন ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক যখন ফিরছি তখন থাকছে নুসরাত হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ আইসিজি আইনের সাবেক ওসি মোয়াজমের চার্জ গঠনের শুনে দশ জুলাই জুলাইয়ের মাঝামাঝি থেকে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার আশঙ্কা নদী ভাঙন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ আপনারা দেখছেন সন্ধ্যা সাতটার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিন আবেদনের বিষয়ে শুনানি কাল এর আগে বিচারপতি ও বায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন করেন মিজান গত জুন কোটি আঠাশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক ছাব্বিশে জুন রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত উনিশে জুন আদালত এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দেন ডিআইজি ভিজান একটি আগাম জামিন ফাইল করেছেন আমরা কপি পেয়েছি আজকে দুপুর এগারোটার সময় এবং আমরা প্রস্তুত আছি আগাম জামিনের আইনি মোকাবেলায় প্রস্তুত এদিকে সাংবাদিক দীপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে তলব করে দেওয়ার নোটিশ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রত্যাহার করেনি দুর্নীতি দমন কমিশন দুদক এ কারণে রোববারও দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সাংবাদিক সংগঠনগুলোর সময় অবিলম্বে নোটিশ প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা বিস্তারিত মিনালাদিবার রিপোর্টে সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরের খুশ কেলেঙ্কারি এবং এর মোবাইল ফোনে কথোপকথনের সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিককে তলব করে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন নোটিসে দুদক যে ভাষা ব্যবহার করেছে তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায় সাংবাদিকরা এর আগে প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল কয়েকটি সাংবাদিক সংগঠন ওই দাবি না মানায় রোববারের এই মানববন্ধন দুদক যে সংকট তৈরি করেছে নিজের নিজ থেকে সেই সংকটটির ইতি এখানেই ঘটবে আপনার মামলার তদন্তের নমুনা এটা

তার যে আন্দোলন সংগ্রাম যেভাবে করছে সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা মিনালা দিবা একুশ টেলিভিশন ঢাকা অপ্রয়োজনীয় সিজার রোধে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ অংশজনের সমন্বয়ে এক মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই কমিটি ছয় মাসের মধ্যে নীতিমালা তৈরি করে আদালতে দাখিল করবে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শ্রাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন আদালতে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য পাঁচ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রশনা ইমাম সফরে এরকম খবরই পাওয়া যায় না ডাব্লিউএইচওর রেকমেন্ডেশনের রেটটা হচ্ছে গিয়ে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের বেশি সি সেকশন কোনো দেশেরই প্রয়োজনীয় হতে পারে না তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা প্রায় একত্রিশ পার্সেন্ট এবং বেসরকারি হাসপাতালগুলোতে এইটি থ্রি পার্সেন্ট পাবলিক হাসপাতালগুলোতে এটা হচ্ছে কত থার্টি ফাইভ পার্সেন্ট এবং এনজিও হাসপাতালগুলোতে থার্টি নাইন পার্সেন্ট ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী থানার সাবেক ওসি ওসিমের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি দশ জুলাই ধার্য করেছেন আদালত দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেন এই দিন ধার্য করেন এদিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নুসরাত হত্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্য শুরু হয়েছে জামিনের আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত আদিত্য মামুনের রিপোর্ট ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি হোসেনকে দুপুরে কাশিমপুর কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে তার অভিযোগের শুনানির জন্য দশ জুলাই ধার্য করেন বিচারক মোহাম্মদ আসামস জগলিল হোসেন মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আমাদেরকে নকল দেওয়ার জন্য আদেশ দিয়েছেন যে এই ভিডিওতে কি আছে আমাকে সিডি আকারে আমাদেরকে দেওয়ার জন্য বলেছেন কারণ আমাকে এই মামলাটা উপস্থাপন করতে হলে আমার ক্লায়েন্টের কাছ থেকে অনেক কিছু জানার বোঝার বিষয়টা আছে মামলা রিটকারী জানান এখতিয়ার অনুযায়ী আইনের ধারা মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন বিচারক আমরা বলেছি যে যে ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে ওনারা এখান থেকে দেখে ওনাদের হচ্ছে না ওনারা আবার এখান থেকেও দেখতে চান আমি মনে করি একটু সময় নেয়ার জন্য হয়তো চেষ্টা করেছেন এবং কিছুটা সফল হয়েছেন আগামী দশ তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য আছে আশা করি আমরা ওই দিন তার বিরুদ্ধে চার্জ গঠন করতে পারবো গত সাতাশ মে ওসি মোয়াজমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এরপর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত ১৬ জুন রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোয়াজমকে গ্রেফতার করা হয় এদিকে ফ্রেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নুসরাত হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো আসামিদের হয় সাক্ষ্যগ্রহণ কালো চলবে অধ্যক্ষ সিরাজদুল্লাহ শিক্ষক নামের কলঙ্ক এই মানুষটি ছাত্রীর হানি করেছেন সেই ফুর্তি এবং নিষাদের সাক্ষী আগামীকাল অনুষ্ঠিত হবে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হওয়া রাজশাহীর কলেজ ছাত্র ফিরোজ হোসেনের অবস্থা সংক্রামত বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে যে গাড়ির ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয়েছে তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ এদিকে ফিরোজের জন্য ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা হাসান আলমবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্ন জামান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বগুড়ার নন্দীগ্রাম থেকে রাজশাহী ফিরছিলেন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজ হোসেন ত্রিশ জুন তার চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা যে হাত দিয়ে পরীক্ষা দেয়ার কথা সে হাত হারিয়ে তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একত্রিশ নম্বর ওয়ার্ডে অনিশ্চিত জীবনের মুখোমুখি হাত জোড়া দেওয়ার সুযোগ না থাকলেও ফিরোজ হোসেন এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা পরবর্তীতে আর্টিফিশিয়াল যে লিম লাগানো হয় সেই লিম লাগানোর প্রয়োজনে আমাদের দেশেও এটা ব্যবস্থা আছে মোহাম্মদ আলী ট্রাভেলস বাসের যাত্রী ছিলেন ফিরোজ সেটিও বেপরোয়া গতিতে চলছিল তবে বিপরীত দিক থেকে আসা যে গাড়িটি ধাক্কা দেয় সেটি এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ কারা কোন গাড়িটা এটা করছে আর কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এটা যা শনাক্ত করার চেষ্টা করছি আমরা যখনই শনাক্ত করে এটা পাবো যারা দায়ী তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আনা হবে

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্টের শুরুতে ব্রহ্মপুত্র যমুনার পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী দুই তিন দিনে আরও উন্নতি হবে আরও জানাচ্ছেন নবী দেশের উপর দিয়ে বইছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর প্রভাবে সুনামগঞ্জের সুরমা আদিসুরমা নেত্রকোনার সুমেশ্বরী সহ উত্তর পূর্বাঞ্চলীয় জেলার নদ নদী ও হাওড়ে গেল কয়েকদিনে খুব দ্রুতই পানি বৃদ্ধি পেয়ে বন্যা অবস্থার সৃষ্টি হয় তবে আসার কথা হল স্বল্প মেয়াদি বন্যা অবস্থার এ পানি কমছে আগামী দুই তিন দিনে আরও উন্নতি হবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য উপাত্ত বলছে সারা দেশে চুরানব্বইটি পয়েন্টের মধ্যে তিরপান্নটিতে পানি বাড়ছে আর কমছে সাতচল্লিশটি পয়েন্টে বন্যা পরিস্থিতি সেটা আপনার আজকে থেকে উন্নতি হওয়া শুরু করবে এবং ক্রমান্বয়ে দু এক দিনের মধ্যে তা স্বাভাবিক অবস্থায় চলে আসবে এদিকে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র ও যমুনার পানি এরই মধ্যে বাড়তে শুরু করেছে পানির কারণে এখানে রাস্তা ছিল রাস্তা ভেঙে যায় অনেক সত্তর আশি হাজার লোক কমপক্ষ দুর্ভোগে ভুগতেছে কাজ কামাই নাই কোনো খাবার পারতেছি না শুধু তাই নয় এই দুই নদী পারের জেলা কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জের কিছু কিছু অংশে নদী ভাঙন প্রবণ তাই এখন থেকেই উৎকণ্ঠা শুরু হয়েছে এসব এলাকার মানুষের মাঝে আমরা নদীর পরে মানুষ আমরা এখানে জমি আছে নদীর কাছে আবাস করি যদি জমিটা ভাঙে যায় তাহলে আমরা কি করে খাবো এই বন্যা কেন্দ্র বা স্কুল নদীর হুমকি পড়ে গেছে এই মৌসুমের পূর্বাভাস অনুসারে জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জুলাই এবং আগস্ট হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাতের জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষার্ধে ব্রহ্মপুত্র যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিভদশীমার কাছাকাছি যেতে পারে কোথাও কোথাও হয়তো বিপদশ্রীমা অতিক্রম করতে পারে তবে সব পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের পর্যাপ্ত প্রস্তুতি আছে তাই নদী ভাঙ্গন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের সবগুলো ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে এবং যেগুলোতে বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোকে সেগুলোতে আপনার বন্যার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে যাতে ক্ষতিগ্রস্ত হতে না পারে এবং জনগণের ভোগান্তির শিকার না হয় মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড স্বাস্থ্য সেবা ডাক্তার ও ভবন সংকটে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা এছাড়া নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এদিকে জরাজীর্ণ ভবনের পলেস্তার খসে এরই মধ্যে শিশু সহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম একত্রিশ হাজার কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবনটি চল্লিশ বছর আগে নির্মাণ করা হয় সম্প্রতি এটি পঞ্চাশ হাজার উন্নীত হলেও হয়নি নতুন কোনো ভবন কদিন আগে জরাজীর্ণ ভবনের ছাদের কলেজ তারা খসে আহত হয় দুই শিশু সহ তিনজন এরপর দুর্ঘটনা এড়াতে রোগীদের সেবা দিতে হচ্ছে বারান্দা ও মেঝেতে রেখে রুগী দেখ চাইছে ধপপাত করিয়া পইলে ভাইগে মাথা একজন বাংছে রুগীর যে আতঙ্ক ছিল নিয়ে সুস্থ করা যায় আরো করতে আরো আতঙ্ক বেশি লাগতেছে এই বিল্ডিং আজ ভাঙ্গে কাল ভাঙ্গে কিন্তু কোনো কাজেই হচ্ছে না পঞ্চাশ হাজার এই স্বাস্থ্য কমপ্লেক্সে সাতাশ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র সাত জন নার্স ও অন্যান্য পদেও নেই প্রয়োজনীয় লোকবল টেকনিশিয়ানের অভাবে নষ্ট হচ্ছে এক্স রে ও আলট্রাসোনোগ্রাম মেশিন জরুরি বিভাগের যে অবস্থা সেখানেও সাত ভেঙে অলরেডি ডাক্তার ঠিক মতো এখানে ডিউটিও করতে পারে না ভয়তে ডাক্তার তো নাই এখানে যাওয়া আছে তা তো ঠিক মতো না এক্স রে মেশিন থাকতে ওটার কার্যক্রম নাই এই অবস্থায় আমাদের সেবা দেওয়া অনেক কষ্টই হয় চিকিৎসা সেবা ব্যাহতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা দুজন মেডিকেল অফিসার দিয়ে আমাদেরকে রোস্টার ডিউটি করতে যথেষ্ট ঝামেলা পোহাতে হয় আউটডোরে প্রতিদিন অনেক রুগী হয় এছাড়াও ইনডোর সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার সকলের জন্য অনেকটা ব্যাহত হচ্ছে উপজেলার পাঁচ লাখ মানুষের স্বাস্থ্য সেবা বিবেচনায় দ্রুত সমস্যা সমাধানের দাবি কোটালি পারাবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন নিচে ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকছে চুরানব্বই সালে শেখ হাসিনা ট্রেনে হামলা মামলায় আটাশ আসামি জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া নিরপেক্ষ অঞ্চলে ট্রাম্প অন সাক্ষাৎ পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে ফের আলোচনা শুরু ঐক্যমত আবার আমন্ত্রণ সংখ্যা সাতটার একুশে সন্তানে উনিশশো সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় আঠাশ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী নির্দেশ দেন মামলায় মোট আসামি ছিলেন বান্ন জন বাকিদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে আদালত সূত্র জানায় উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সফরে রেলপথে পাকশি স্টেশনে পৌঁছার ওই ট্রেনে ব্যাপক বর্ষণ ও বোমা হামলা চালানো হয় এই ঘটনায় ইসরুদি জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা দায়ের করেন তিন বছর পর উনিশশো সালের তেসরা এপ্রিল মোট বান্ন জনের নামে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব এ সময় একটি পিস্তল দুটি ম্যাগজিন পাঁচ রাউন্ড গুলি চব্বিশটি ককটেল ও জিহাদি বই জব্দ করা হয় র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকার বিভিন্ন স্থান থেকে আনসার আল ইসলাম সংগঠনের পাঁচ সদস্যকে আটক করা হয় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দেশীয় বাজারে হিটাচি ব্র্যান্ডের নাম পরিবর্তন করে মেক্সেল করার ঘোষণা দিল হিটাচি একটি হোটেলের সংবাদ সম্মেলনে জানা হয় এই পরিবর্তনটি কেবল লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ অন্যান্য সব সেবা অপরিবর্তিত থাকবে অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত হিরোমাসো ইজুমি এবং হিটাচি সিঙ্গাপুরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তরুণ জ্যান উপস্থিত ছিলেন লোগো পরিবর্তনের এই ঘোষণা দেয় স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস ব্যবসা বাণিজ্যের খবর গাছে পেকেই বাজারে নামছে চাঁপায় নবাবগঞ্জের আম দেশেরা ক্ষীরসাপাতি গোপালভোগ ল্যাংড়া ও নানা জাতের গুটি আম এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম নবাবগঞ্জের আমবাজার প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় দুশো ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে সারা জেলায় কেনাবেচা হচ্ছে দৈনিক প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকার আম এবার মুকুলের শুরুতে বৃষ্টি পরবর্তীতে পোকার আক্রমণ ঝড় ও শিলাবৃষ্টি বাদ সাধায় আমের উৎপাদন কমলেও দাম গতবারের চেয়ে বেশি হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা চাষিদের তবে উৎপাদন কম হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার সব আমে বিক্রি হচ্ছে কিছুটা চড়া দামে আমাদের এখানে পাকা আম আপনার ওজনে হচ্ছে পঁয়তাল্লিশ আর কাঁচামাল বিক্রয়ে 48% এরpmod এদিকে আম পাড়া পরিবহন পার্কিং ও বাজারজাতকরণের বেড়েছে মৌসুমী কর্মসংস্থান। আরদ্দার ও ব্যবসায়ী নেতারা বলছেন সামনে আরো বাড়বে কেনাবেচার পরিমাণ। 5 থেকে 10 কোটি আমাদের এখানে লেনদেন হয়। প্রতিদিন এখন 50 থেকে 100 ট্রাক আম কেনাবেচা হচ্ছে। নজরদারি জোরদার থাকায় এবার গাছ পাকা এবং বিষমুক্ত ও শতভাগ নিরাপদ আমি বাজার জাত হচ্ছে দাবি প্রশাসনের ক্ষতিকর ক্যামেরা ব্যবহারের কোনো ঘটনা আমাদের নজরে আসেনি তো আমরা এটা একটা অগ্রগতি বলবো আমরা সারা দেশবাসীকে নিরাপদ নিশ্চয়তা দিচ্ছি তারা নির্বিঘ্নে নির্ভয়ে আম খেতে পারেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোটা জেলায় এবার আমের আবাদ হয়েছে একত্রিশ হাজার আটশো হেক্টর জমিতে যার সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার মেট্রিক টন রত্না জামান একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার সমৃদ্ধ আগামীর পথযাত্রায় পাশ হল আগামী অর্থ বছরের বাজেট বিরোধীদের একশো তিরাশি ছাতায় প্রস্তাব পঁচাত্তর এক চুলা নয়শো পঁচিশ টাকা কাল থেকে কার্যকর রিপাত হত্যার পরিকল্পনাকারী সাগর গ্রেফতার প্রভাবশালীদের ছত্রছায় বেড়ে উঠেছে অপরাধী নয়ন ব দেশে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই সাংগঠনিক কাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে তিনশো আটত্রিশ রানের টার্গেট ইংল্যান্ডের ব্যাট সেঞ্চুরি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশের ডাইস টিভি ডট ওয়েবসাইটে ফেসবুকেও ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরে সংবাদ বা ময়টাই দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ